আজকে আমরা এখানে ঝালমুড়ি বানিয়ে খাবো, মাখা মুড়ি, যেটা গ্রাম বাংলার মুড়ি মাখা। এখানে আমরা নিয়েছি চানাচুর, এখানে কালি জিরা, এখানে আদা, কাঁচা মরিচ, শসা, পেঁয়াজ, শুকনা মরিচ, সরিষার তেল, সরিষার তেল নিয়েছি, খাঁটি সরিষার তেল। এখানে মুড়ি, এখানে মুড়ি নিয়েছি। আজকে আমরা এখানে সকালবেলার নাস্তা চা খাচ্ছি, এগুলো দিয়ে আজকে চা খাবো আমরা চায়ের সাথে। এখানে শসা কাটা দিচ্ছি, শসা, পেঁয়াজ, মুড়ি অনেকটা, তার পেঁয়াজটা অনেকটাই লাগবে, পেঁয়াজ, আদা, কালি জিরা, কাঁচা মরিচ, শুকনা মরিচ, চানাচুর দিয়ে আমরা এখন এখানে একটু লবণ দিব, পরিমাণ মতো স্বাদ মতো লবণ, সরিষার তেল, এখন এটা সবকিছু দিয়ে আমি মেখে নিচ্ছি। আজকে আমাদের সকালের চায়ের সাথে নাস্তা গ্রাম বাংলার ঝালমুড়ি আপনারা দেখেন, আমি বানিয়ে দেখাইলাম আপনাদেরকে, এখন একটু সাজিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে। খুবই সুন্দর করে আমরা এভাবে বানিয়ে খাই, খেয়ে দেখবেন আপনারা কেমন হয়েছে, খেয়ে আমাকে জানাবেন আজকের ঝালমুড়িটা আপনারা খেয়ে কেমন টেস্ট হলো, সুস্বাদুটা কীরকম পেলেন গ্রাম বাংলার, আপনারা কমেন্ট করে আমাকে লিখে জানাবেন। এবং লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে আমার পাশে থাকবেন। আমি একেবারেই নতুন, যেহেতু করোনাকালীন এখন একটু চেষ্টা করছি নিজে ব্যস্ত থাকার জন্য, ফ্যামিলির সবাইকে ঘরে রাখার জন্য এই একটু রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুগণ, আপনারা সবাই আমার পাশে থাকবেন, দোয়া করবেন, আশীর্বাদ করবেন, আপনাদের পাশে থেকে যেন সবসময় কাজ করতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন বন্ধুরা।